আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আইএসও বার্ন করব ডিভিডিতে। চলুন তাহলে দেখে আসি। শুরুতে হচ্ছে আমি ডিভিডিটা লাগাচ্ছি, আমার পিসি ডিভিডি রুমে লাগালাম, পুশ করলাম। তারপর যেটা করতে হবে, কম্পিউটারে যে আমি আমি যে আইএসওটা রেখেছি, যে ওই আইএসওটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে বার্ন ডিক্স ইমেজ, বার্ন ডিক্স ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে হচ্ছে জাস্ট এই যে আমার ডিভিডি এখানে অলরেডি সিলেক্ট করা আছে, দেন এরপরে আমি শুধু হচ্ছে বার্ন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বার্নিং ডিস্ক ইমেজ, একটু সময় নেবে। এই যে শুরু হয়ে গেছে অলরেডি, খুব বেশি সময় লাগবে না। Yes. এরপরে যে ডিভিডিটা খুলছে যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লোজ দেব। এরপরে আমি আবার আমার ডিভিডিটা দেখে আবার ফুশ করি, এরপরে দেখি যে আসলে এটাকে বুটেবল হয়েছে কি না আমি চেক করবো। হ্যাঁ দেব। কম্পিউটারে ঢুকলাম, একটু সময় লাগবে। এই যে দেখুন অলরেডি আমার ডিভিডিটা বুটেবল হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।